প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলো আরো সুন্দর করে তোলার জন্য চলে যেতে হবে এরকম সুন্দর জায়গায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি চলে যাচ্ছি নতুন আরও একটি রুফটপে, যেটা নতুন উদ্বোধন হয়েছে। তো চার পাঁচ দিন ধরেই যাবো যাবো করে ভাবছিলাম, তো আজকে সময় করে চলে গেলাম। তো আমি চলে এসেছি কিংস ডাইনিং রেস্টুরেন্টে, মানে রুফটপ রেস্টুরেন্ট যেটা। তো এটা যাত্রাবাড়ি সোনিয়াকরে অবস্থিত, অনেক সুন্দর করেছে। তো বাহির থেকে দেখি ভালো লেগেছে, তাই চলে আসলাম। তো শুরুতে ঢুকতেই দেখলাম এরকম সুন্দর একটা লাভের মতো করে দেওয়া আছে, যেটার মধ্যে পিক তুলে পিক অনেক সুন্দর আসবে। তো আমি টোটালটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তারপর এই যে এরিয়াটা এটাও কিন্তু একটা সুন্দর প্লেস ছবি তোলার জন্য। তো আমার কাছে রুফটপ রেস্টুরেন্টগুলো বরাবরই ভালো লাগে, তো যেখানে যেখানে নতুন নতুন রুফটপ রেস্টুরেন্টের কথা শুনি ওখানেই আমি চলে যাই, আর সাথে আপনাদের সাথেও শেয়ার করি। তো এই রেস্টুরেন্টের এরিয়াটা ছোট, মানে খুব জায়গাটা অত বেশি বড় না, তারপরেও কিন্তু সুন্দর করে গোছানো এবং পরিপাটি করে ওনারা করেছে। তারপরে এই পাশে ছিল ওয়াশরুম আর বেসিনও ছিল, এখানে ফ্রেশ হওয়া যাবে চাইলে। আর উপরে চলে আসলাম, এটা হচ্ছে তো উপরে ছেলেদের জন্য স্মোকিং জোনের একটা ব্যবস্থা করা হয়েছে, ছেলেরা যাতে সুন্দর মতো বসে স্মোক করতে পারে, সেজন্য হচ্ছে এরকম সুন্দর করে এখানে একটা ঘর করে দেওয়া হয়েছে একদম উপরে, যেটা হচ্ছে কারো চোখে পড়বে না। তো একটু মজা করলাম আর কি। তো উপর থেকে টোটাল ভিউটা দেখছিলাম, অনেক ভালো লাগতেছিলো। উপরে থেকে হচ্ছে একদম মেন রুটের যে গাড়িটির সব কিছু দেখা যাচ্ছিলো। তো বিকেল থেকে তো এই জন্য হচ্ছে লোকজন আস্তে আস্তে করে আসতেছিলো, আস্তে আস্তে করে ভিড় বাড়তেছে। তো বিকেলবেলা এরকম সুন্দর একটা পরিবেশে যদি প্রিয়জনের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটানো যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটি শেয়ার করা। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমি অর্ডার করার জন্য দেখছিলাম যে এখান থেকে কী কী অর্ডার করা যায় এবং কী কী খাবার আছে ওনাদের। তো খাবার অর্ডার করেছি। তো এই প্লেসটাতে দুই একটা ছবি তুলেছিলাম, তো ছবি তুলে তারপরে একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম। দোলনায় বসতে তো সবারই ভালো লাগে, আমি একটু আরাম করে বসছিলাম, একটু দোল খাচ্ছিলাম, আমার কাছে ভালো লেগেছে। তো এখান থেকে হচ্ছে আমি চিকেন ফ্রাই অর্ডার করেছি, থাই চিকেন ফ্রাই যেটা, ওইটা হচ্ছে 8 পিস, এখানে প্রাইস ছিল 350 টাকা। আর ঠান্ডা অর্ডার করেছিলাম সাথে। তো যেহেতু আমি লাঞ্চ করেছিলাম একটু বিকেল দিকে, আমার পেট একদম ভরা ছিল, তাই হচ্ছে বেশি কিছু অর্ডার করিনি, তো শুধু চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। তারপর এখন আমরা হচ্ছে ওয়েট করতেছি কখন খাবারটা দিবে। তো এই তো খাবার চলে এসেছে, এখন খাওয়ার পালা, খাবার খেয়ে বলতেছি কেমন হয়েছে। তারপরে আমি আরও কিছু দেখছিলাম যে আরও কিছু অর্ডার করা যায় কি না, তারপর ভাবলাম যে না আর কিছু অর্ডার করতে হবে না, এটা খেয়ে নিই। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছি। তো কেমন লেগেছে রেস্টুরেন্টের পরিবেশটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাকে। তো মোটামুটি ভালো হয়েছে, একদমই খারাপ না। তবে হচ্ছে এখানে এসে আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারাও কিন্তু চাইলে এখানে চলে আসতে পারেন যারা যাত্রাবাড়ির কাছাকাছি আছেন। তো আমি যেতে যেতেই হচ্ছে আপনাদের সাথে বিদায় নিব, আমি পার্সেল নিয়ে চলে যাচ্ছি বাসার জন্য। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।